দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখছিলেন এই মুহূর্তে, কিন্তু যাত্রীরা, এয়ারপোর্টগামী যে যাত্রীরা রয়েছে তাদের কিন্তু এই শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন এবং খুশি হয়ে কিন্তু তাদের অর্থ বিনিময় করার চেষ্টা করলো। তারা কিন্তু বলেছেন দোয়া চেয়েছেন, কিন্তু টাকা চান। আমরা কিছুক্ষণ আগে একটি দৃশ্য দেখেছিলাম যে আপনাদের টাকা দেওয়ার চেষ্টা করছিল, কেন দেওয়ার চেষ্টা করছিল এবং কি? ওনারা আমাদের প্রবাসী আন্দোলন, তারা আমাদের সব কিছু দেখতেছে, জাতিসংঘ দেখতেছে, এই খুশিতে তাদের মন থেকে টাকা দিচ্ছে। আমরা টাকা নিন, আমাদের দোয়া দেন, শুধু আমাদের দোয়া দিবেন, আশীর্বাদ দিবেন, যাতে আমরা এই আন্দোলন সফল করতে পারি এবং এই বৈষম্য সরকার অর্থাৎ এই গদি সরকার ছাড়তে হবে, সেটা বাংলাদেশে পালাতে হবে। বিজয় নিয়ে ছাড়বো, বিজয় নিব, বিজয় নিয়ে ছাড়বো, আন্দোলন নামছি যখন বিজয় নিয়ে ছাড়বো। আমার চাচা, আমার আমার চাচা আমারে ফোন দিছে, বাবা নিজের সাবধানে বলছে আমি লাশ হয়ে ফিরবো না, এই আন্দোলন সফল করে ঘরে ফিরবো। তার আগে আমি ঘরে ফিরবো না, আমার পীরগঞ্জের সন্তান, আমার এলাকার সন্তান সাহিদ ভাই, আমার পাশের এলাকার, তার বাবা হাঁটতে পারে না, তার মাটির ঘর, যে পীরগঞ্জে আমাদের ডিজিটাল করার পরে মাটির বাড়ির ঘর কিন্তু নাই। ডক্টর শিরীন শারমিন পীরগঞ্জ 6 আসনের স্পিকার হয়ে সেই আসনের প্রথম শহীদ আমার ভাই, আমিও শহীদ হবো, আমিও শহীদ হবো। জাহাঙ্গীর গেটে আমার আরিফ গেট নামা হবে, যদি শহীদ হই আমার নামে গেট হবে আবার নতুন করে। বিজয় যখন নিছি বিজয় করে ছাড়বো, যখন মাঠে নামছি বিজয় না নিয়ে কোনোভাবে উঠবো না, মাঠে একবার নামছি বিজয় নিব, লাগে শহীদ হবো, আরও রক্ত ঝরাবো, রক্ত ঝরতে আরও ঝরাবো, তাও শহীদ হয়ে ছাড়বো, এই বিজয় করেই ছাড়বো। ঘুমাও বাঙালি ঘুমাও, আপনারা সাপোর্ট দেন সবাই আমাদেরকে, আমরা যে আন্দোলনকে সামনে রেখে সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা পজিটিভ মন্তব্য করেন, পজিটিভ সংবাদগুলো সবারকে ছড়িয়ে দেন, আমরা একদম শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে যাচ্ছি, যেন কোনো ছাত্রলীগ কিংবা পুলিশ আমাদের উপর যাতে নির্বিচারে কোনো আমাদের দোষ না করে যাতে আক্রমণ করতে না পারে, সেটাও আপনারা সঙ্গে থাকুন, আমরা দেখতে থাকুন, আমরা নির্বিচারে যাতে মানুষের অসুবিধা না হয়, যারা অ্যাম্বুলেন্স, যারা বিদেশগামী তাদেরকে আমরা নির্বিচারে ছেড়ে দিচ্ছি, কোনো আমরা কাদের কোনো সহজ পথচারীদেরকে আমরা আটকানোর চেষ্টা করছি না এবং আমরা তাদেরকে আটকাচ্ছি যাদের কোনো কাজ নেই, তারা এখানে থাকুক আর কি। যে পর্যন্ত আমাদের দাবি না মানবে এ পর্যন্ত আমরা কোথাও যাবো না। আচ্ছা ভাই, আরেকটা কথা আছে, আরেকটা কথা একজনকে বলতে দিন, বলেন, অনেক বক্তব্য নিয়েছি, সবাইকে একটু বলতে দেবে, আপনি পুরো ফ্রেমে আছেন, মানে একা দিয়ে আমি চালাই তো না ভাই, না ভাইয়া যাই হোক, আপনি অনেকক্ষণ বলেছেন, ভাইদের বলতে দেন, এই আপনি অসুস্থ হয়ে আছেন, কিছু কারণে ইনফেকশন হতে পারে, আপনি এখনো আছেন কেন? যে পর্যন্ত আমাদের দাবি না মানবে এ পর্যন্ত আমরা কোথাও যাবো না, দরকার হলে রাজপথে আমরা সৈনিক শহীদ হবো, কিন্তু তারপরে আমরা কোথাও যাবো না। ১৯৭১ সালে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর জানতো যে 2024 এসে আমার নিজের অধিকারের জন্য আবার 2071 সালের পুনরাবৃত্তি হবে, তাহলে জীবনও স্বাধীন করতেন না ভাই। মুক্তিযুদ্ধ সময় চলাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা হামিদ খান ভাসানি, একে ফজলুল হক, তারা সত্যি দেশপ্রেমিক ছিলেন, কিন্তু তাদের এই সন্তানেরা আসলেই দেশপ্রেমিক না। তাদের কথা হলো ভাই, টাকা হবে, ইনকাম হবে, আমার বাড়ি সুইডেন হবে, আমার ছেলে মেয়েকে মিশিগান, নিউ ইয়র্কে পড়ালেখার করাইতে হবে। তাদের ভেতরে যদি আসল দেশপ্রেম থাকে, আমরা হলো আজকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কোন লজিকে স্পেনে যায় তার কূটনৈতিক, এই কোন লজিকে রাজাগারের ছেলের সাথে বিয়ে দিছে, ওই রাজাগারের কি কোনো ইয়ে করে নাকি? আমাদের কেন বলা হচ্ছে রাজাগারের ছেলের সাথে বিয়ে দিচ্ছে? উনি আসার সময় এই কথা বলছে, উনি যখন গিয়ে আসবে, উনি আজ কেন এই জায়গায়, উনি আজ কেন আমাদের এই পথে দাঁড়াইছে, আমাদেরকে কেন উনি গুলি করতেছে, আমাদেরকে কেন উনি মারধর করতেছে? আমরা শান্তি এবং সুশৃঙ্খল ভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি, যে পাঁচজনকে শান্তি এবং সুশৃঙ্খল ভাবে, তারপর আমরা ভাইদের বোনেদের জন্য আমরা আসছি, আমাদের উপর যে গুলি চালিয়েছে, জয় বলা শহীদ হওয়া এই দেশের জন্য আমরা, এটা কিন্তু মাদক কথা না, এসে গিয়ে স্বাধীন হয়নি, আবার নিব না 1952 সালে 1972 সালে ভাই এদের স্বাধীন হয় না, আমরা 1971 সালের এখানে যুদ্ধ করেছি, আমরা এই দেশ আবার স্বাধীন দেশ যুদ্ধে লড়াই করেছি, আমরা আবার এই দেশকে আবার নতুনভাবে সাজাতে চাই, এই দেশকে আমরা আবার সংস্কার করতে চাই, এই সংস্কারের মধ্য দিয়ে আমরা সাধারণ ছাত্রীরা যে দাবির মধ্যে নেমেছি, এই বাংলাকে আমরা স্বাধীন করে নতুন সরকার গঠন করে, সে কোনো আওয়ামী লীগ বিএনপি এই এই আমাদের নতুন সরকারে আসতে পারবে না, আমরা সাধারণ জনগণ
যেখানে আমরা ছাত্ররা নিজের অধিকারের জন্য দাবি করছি। আমরা এই ছাত্ররা মিলে আবার আয় এই দেশকে আমরা আবার নতুন করে সাজাবো। আমি সকলকে বার্তা দিতে চাই, সাধারণ জনগণকে বার্তা দিতে চাই। আর বললে তো হবে না, এতগুলো প্রাণ ঝরে গেল কেন, এটা দায়ভার কে নিবে? আর এটা এত বড় কি করলো, এটা করলো কেন এত বড়? এটা তো এত বড় হওয়ার কথা ছিল, অর্থাৎ ছোট্ট একটা দাবি ছিল, আপনি সংস্কার করেন, সংস্কার না করে আপনি কী করলেন? আপনি এটাকে আরও রাজাকার টাজাকার মানে আখ্যা দিয়ে বিরাট বড় করলেন, কতগুলো যান মানে এইভাবে নিয়ে নিলেন, ঠিক আছে? মানে এটা তো কোনো সুষ্ঠু একটা ভালো দেশের কোনোভাবেই এটা হইতে পারে না। আপনার ছাত্রদের সাথে এই ধরনের ব্যবহার আছে তো কোনোভাবেই ঠিক না। আমার ছেলে ধরেন মেধা ছাড়া যদি যায়, তাহলে আমার ছেলের যে আমি কষ্ট করে লেখাপড়া করেছি, তা আমার ছেলের অবস্থা কী হবে? আমার ছেলে এবার পরীক্ষার্থী, আমি তো আমার ছেলের নিয়ে আসি। আমি তো চাই প্রত্যেকটা অভিভাবক নামুক, এটার বিরুদ্ধে তারা কি আন্দোলন করুক যে কেন এটা করতেছে। আমার ছেলে আজকে মাঠে আছে কাদের জন্য, আমি আসি কাদের জন্য, পরবর্তী জেনারেশনের সবাই এটা সুবিধা ভোগ করবে। ছাপ্পান্ন, হ্যাঁ আমার ছেলে নিয়ে আসি, আমার ছেলে আছে, আমার ছেলে এটাই করতেছে, ঠিক আছে? আমার ছেলে মানে হ্যাঁ এইটাই মানে তাদেরকে কেন করবে? আর তার সর্বপ্রথম কত হলে 56% করার তো কোনোভাবেই দরকার নাই, কেন দরকার? আপনি ওরা দাবি জানাইছিল, আপনি কইতেন যে ঠিক আছে তোমাদের দাবি মানলাম, 15% 10% কমাই দিলাম, তাইলেই তো যেহেতু শেষ হয়ে এটা না করে আপনি কী করলেন? উল্টারও রাজাকে আখ্যায়িত দিলেন, এইটা করলেন সেটা করলেন, এটা তো আসলে এই দেশের জন্য শুভ না, আগামী এই দেশে এটা খুবই খারাপ একটা দিক ই করলো। মানে